বাংলার বিহার উড়িষ্যার মহানদীবতী কি হবে আমার পরিণীতি কোথায় কোথায় আমার সেনাপতি মহারাজ আমি এখানে এই তুই মহারাজ আমি আপনার নতুন সেনাপতি আমার পুরাতন সেনাপতি কই গেছে পুরাতন সেনাপতি শেভ করতে গিয়ে ধনুষ সংকার রোগে মারা গেছেন হে কি সেনাপতি আমি তো তার গালে কোনো ক্ষত চিহ্ন দাগ দেখতে পাইনি মহারাজ উনি শেভ করতে গিয়ে মারা গেছেন কিন্তু দাড়ি শেভ করতে গিয়ে নয় আমি আগেই সেনাপতিকে বলেছিলাম শেভ করার সময় যেন ফ্যাশন টিভি না দেখে উঁচু জিনিস বেলেটে কেটে যেতে পারে কথা তো বলেছেন আমার উজির কোথায় উজির সাহেব আজ দরবারে আসেননি করোনা বলে সে বাড়িতেই আছেন মুখোশ পরেও তো দরবারে এসে যা তো মহারাজ ওটা মুখোশ নয় ওটাকে মাস্ক বলে আর আপনি যে বেতন দেন তা দিয়ে মাস্ক কেনার মতো সামর্থ্য উজিরের নেই আমার মুখোশ না মানে আমার মাস্কটা নিয়ে এসো আমি নিজেই উজিরের বাড়িতে যাব মহারাজ আপনি অভয় দিলে একটা কথা বলতে চাই ভালো আপনাকে আজ ভীষণ অসুস্থ মনে হচ্ছে আমার মাথায় খুব যন্ত্রণা কিন্তু কেন বড় রানী আমার মাথায় লাথি মেরেছে কি মহারাজ মহারানীর লাথি আপনার মাথা পর্যন্ত পৌঁছলো কি করে মহারানী আমার নিচু বেড়ে নাচতে মেতে চেয়েছিল আমি তাড়াতাড়ি বসে পড়ে গিয়েছিলাম আপনি শান্ত হন মহারাজ আপনি এখানে আরাম করে বসুন এত বড় রাজ্যের দায়িত্ব নেই আমি কিভাবে আরাম করে বসি তুমি আমার তোষক নিয়ে এসে শোয়ার বন্ধ ব্যবস্থা করো যহুজু যাব না আমি এক্ষুনি আপনার শোয়ার ব্যবস্থা করছি সেনাপতি তোমাকে আমি আমার বিনোদনের ব্যবস্থা করতে বলেছিলাম আমি করেছি মহারাজ তাই নাকি কোথায় সেই নর্তকী কি নাম তার নায়িকা পেদ্মিমণি তোমাকে আমি বলেছিলাম নিভুনির মতো সুন্দর কোনো নায়িকা নেই তাই আর তুমি এনেছো পেদ্মিমণিকে তুমি অশ্বরী একটা রাজকানা আমি রাজকানা হতে যাবো কেন মহারাজ রাত কেন না তো তুমি কি সেই দিন দেখলাম বিকালে তুমি কুকুরের গায়ে হাত বাড়ায় বলছো ও অল্টনের মোটর সাইকেল নতুন ডিজাইন বাজারে এসেছে ভাবছিস তুমি কুকুরের লেজ তোলে পেট্রোল ঢেলে দাওনি তাহলে তো কুকুর ঘোড়ার মতো দৌড়াতো আমি একটু চোখে কম দেখি ও চোখে কম দেখো তাই 11টি সন্তানের বাবা বেশি দেখলে তো আর কত কি হতো মহারাজ দিনেও কিন্তু রোমান্স করা সম্ভব হামেশ বেদব তোমাই এখনই ভালো চোখের ডাক্তার দেখাও আমি চললাম পেতনিমণি নাচ দেখতে মহারাজ পেতনিমণি নাচ দেখতে হলে তো আপনার পারমিশন নিতে হবে আমি হলে নবাব আমি কেন পারমিশন নেব মহারাজ আপনি নবাব হলেও এই রাজ্যের বাদশাহ আমিন খান রাজকুমারী নিপুণ ওনারা চাইলে আপনাকে এই মঞ্চ থেকে বের করে দিতে পারে তাহলে উপায় উপায় আছে মহারাজ আপনি নাচ পরেও দেখবেন কিন্তু তার আগে এই মঞ্চে টিকে থাকার জন্য ওনাদের কাছ থেকে তো পরোয়ানা চেয়ে নিন বাদশাহ আলম্পনা শাহজাদি আমাকে সিংহাসন হারা করলো এই হাস ও রাজ্য হারা করবেন না জানা বাহ দারুণ স্ক্রিপ্ট এবং শেষটা অসাধারণ এবং পারফরমেন্সের মধ্যে দিয়ে অনেক কিছু আবার বলেও দিলেন আশা করি তারা আপনাদেরকে হতাশ করবে না বাংলার সংস্কৃতি বাংলার ঐতিহ্য যে যাত্রা সেটা আমার মানে সরাসরি সামনে দেখার সৌভাগ্য হয়নি ছবিতে দেখেছি টিভিতে দেখেছি আজকে সামনাসামনি দেখলাম সত্যি অসাধারণ ছিল যাত্রা জিনিসটা যে এত সুন্দর এই জন্যই মনে হয় গ্রাম বাংলা এই জিনিসটা এত জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডি এটা এটা একটু মাথায় রাখা উচিত ছিল আপনাদের সবারই হাসির পাঞ্চগুলো একটু কম ছিল আশা করব নেক্সট পারফরমেন্সে এই জিনিসটা লক্ষ্য রাখবেন ঠিক আছে ওকে নিপুণ আপুর কেমন লাগলো এত সুন্দর অভিনয় কি করে করেন এখন বলেন যে আপনার বাসার খবর বলেন আপনার বউ কি আপনাকে টিভিতে দেখে মুগ্ধ হ্যাঁ ওই যে এর আগে নিপুণ আপুর সাথে সেলফি ছিল যে ছবি টবি তুললেন কিছু বলে টলেনি না বলে টলেনি কিছু না খুব ভালো ছিল আমার খুব ভালো লেগেছে পারফরমেন্স
একবারে রাজার মতো এসেছেন, রাজার মতো এখানে গিয়ে বসুন। এই